যাই, আর আমি নিজেও বুঝতে পারি না যে আমি এমন একটা ফাঁদে পড়বো বা পড়ছি। আর এটার জন্য আসলে আমার পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যায়, আমার বাবা মার কথা ভালো লাগতো না, কেমন যেন খামখেয়ালি হয়ে থাকতাম। যে সময়ে আমার আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকা দরকার, সেই জায়গায় পড়াশোনা হয় না, করাই হয় না। ২০১২ সালে যখন আমি নবম শ্রেণীতে ছিলাম, তখন সেপ্টেম্বর মাসে কারল ইজি কোচিং সেন্টারে আমি ভর্তি হই। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আজকে তো ফার্স্ট নাকি? স্যার, তোমাদের সাথে আমি স্যারের পরিচয় করে দিই। আমার সব ফ্রেন্ডরাই সেখানে পড়ে, আর সেজন্য আমিও সেখানে ভর্তি হই। তাহলে ঠিক আছে, আজকে তোমাদের এটাই ছিল মানে পরিচয় পর্ব। কাল থেকে আমরা পুরোদমে ক্লাস করব। ভালো রেজাল্ট করবে এই মর্মে আমি ক্লাস 9-এ ওকে ভর্তি করাই ইজি কোচিং সেন্টারে। কোচিং এ আসলে অনেক পড়াশোনা কম্পিটিশন, স্টুডেন্টরা মানে প্রতি এক্সামে অনেক ভালো রেজাল্ট করে, আর টিচাররাও সেভাবে ভালোই এক্সাম নেয়, ইভেন ভালো করেই গাইড করে। এক্সামে আসলে ভালো রেজাল্ট করা যায় সেভাবেই পড়ায়, সেই উদ্দেশ্যেই আমার আসলে যাওয়া। টিচারদের সাথেই ভালো কমিউনিকেশন হয়, কিন্তু কোচিংয়ের পরিচালক আনোয়ার স্যার, এনার সাথে আমার কমিউনিকেশনটা একটু বেশি। আনোয়ার স্যার কেমিস্ট্রি ক্লাস নিতেন। কিন্তু অন্যান্য টিচারদের থেকে তিনি আমাকে একটু বেশি পার্সোনালভাবে আসলে কেয়ার নিতেন। শোনো পারভিন, আমি কিন্তু শুধু কেমিস্ট্রি ভালো পারি না, সব পারি। যদি কোনো সমস্যা হয় আমাকে চলে আসবে। এক্সাম দেওয়ার সময় হেল্প করতেন, বাট তার সাথে কিন্তু আমার রিলেশনটা অনেক অন্যান্য টিচারদের মতোই সিম্পল ছিল। হঠাৎ করেই তিনি কেন যেন একদিন আমাকে মানে কোচিং ছুটির পরে থাকতে বললো। ক্লিয়ার? আজকে পর্যন্ত, কালকে তোমরা আসবে পরীক্ষা দিতে পারছো, ঠিক আছে? ক্লাসের পরে উনি যখন আমাকে থাকতে বলেন এককভাবে, তখন হয়তো আমি ভাবছিলাম যে হয়তো তিনি আমাকে বলবেন পড়াশোনার বিষয়ে কিছু, বাট তবুও আমার মাঝে একটু সন্দেহ হচ্ছিল যে কি বলতে পারেন। আমাকে গোল্ডেন এ প্লাস পাবেন। তোমার দায়িত্ব আমার। স্যার, এইসব আমাকে কেন বলতেছেন? তিনি আমাকে বিয়ে করতে চান। আমি তোমাকে বিয়ে করতে চাই। এইসব তো আমার বাবা মাই বলতে পারবে। আমি তোমার নির্দেশ করতে চাই। তখন আসলে তাকে আমার খারাপ লাগেনি, আর আমি আসলে তাকে নাও করতে পারিনি। স্যার, আমি এখন যাই। যাও, কালকে তো আসতে পারো। কি আনুল স্যার এভাবে আমাকে প্রত্যেকদিন কোচিং শেষে থাকতে বলতেন, আর আমি প্রত্যেকদিন থাকতাম ওনার সাথে। প্রত্যেকদিন আমার ভালোই কথা হইতো, তিনি অনেক মজার মজার কথা বলতেন, আমি অনেক মজার মজার কথা বলতাম। 3-4 মাস এভাবেই চলে যায়।
আনোয়ার স্যার আমার অনেক ঘনিষ্ঠ হয়ে গেল, আমি তাকে আমার অনেক আপন ভাবতে শুরু করলাম। এভাবে আনোয়ার স্যার আমার অনেক ঘনিষ্ঠ হয়ে গেল, আমি তাকে আমার অনেক আপন ভাবতে শুরু করলাম। আমাদের সম্পর্কটা আরো গভীরে চলে গেল। এখানে নিয়ে আসছি কেন? আসলে আস্তে আস্তে আমি সত্যিকার রিলেশনে জড়াই যাই। হঠাৎ করেই দুই তিন দিন পরে আমি লক্ষ্য করলাম যে তার ল্যাপটপে সে ভিডিও অন করে রাখছে। আমি তাকে বললাম যে ভিডিও অন করে রাখছো কেন? তাতে দেখার পর ডিলিট করে দেব। নিও কিন্তু। অবশ্যই। আমি তাকে বিশ্বাস করি। বাসায় গিয়ে তাকে আমি ফোন দিই। ওগুলো কি ডিলিট করছো? সে বলে যে সেগুলো ডিলিট করেনি। আরে এটা তুমি মাথা ব্যথা করো না তো, কালকে আসো তো। বল না ওগুলো ডিলিট করছো। পরের দিন আবার আমাকে দেখা করতে বলে। হ্যাঁ তুমি আসো, তারপর করবো, আসো। আমার আমার ভীষণ ভয় হয়। তাহলে কালকে তুমি আসতেছো না? আসো। আমার মনে ভীষণ ভয় হয়, আর পরের দিন আমি তার সাথে এজন্যই দেখা করতে যাই যে ভিডিওগুলো ডিলিট করার জন্য। আরে ভিডিও করো কেন? দেখব। কি দেখব? আগেরগুলো ডিলিট করছো? করে দেব। সেভাবে প্রায় ভিডিও করতো, আমি তাকে বলতাম ডিলিট করার কথা, কিন্তু সে ডিলিট করতো না, আমাকে বারবার তার সাথে দেখা করতে বলতো। আমার মনে তখন থেকে একটু সন্দেহ ফিল হয় যে সে বারবার একই কথা কেন বলে, বারবার ভিডিও করে এবং ডিলিট করার কথা বললে সে আবার দেখা করতে বলে। আমার আমার মনে ভীষণ সন্দেহ জাগে, আর তখন থেকে আমি ভাবতেছি যে নিশ্চয়ই সে আমাকে ঠকাচ্ছে বা আমার সাথে প্রতারণা হচ্ছে। কাউকে বিষয়টা বলতেও পারতেছি না, কারোর শেয়ার করতে পারতেছি না, নিজে নিজে অনেক টেনশন ফিল করি, পড়াশোনাও করতে পারতেছিলাম না। আমার মনে সন্দেহ সৃষ্টি হয়, তাই আমি ভাবছি যে আমি আর কোচিং এ যাব না। আমি কোচিং এ যাব না। কেন? কেন রে মা? কেন যাবি না কোচিং এ? আমি আর কোচিং এ যাব না, আমার ভালো লাগে না। সামনে এক্সাম, বাসায় পড়ব, বাসায় ভালো করে পড়লেই ভালো করতে পারবো। ঠিক আছে, তুই যখন বাড়িতে পড়তে চাস তো বাড়িতে পড়, তাই না? আমি ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো, তুমি যদি এখানে পড়তে চাও, বাসায় পড়লে ভালো হয় তো এটাই করো। কারণ আমি চাই রেজাল্ট, যেভাবে রেজাল্ট ভালো হবে তোমার লেখাপড়ার উন্নতি হবে, ভালো হবে, সেভাবে করো। তাই আমি আর কোচিংয়ে গেলাম না, বাসায় পড়াশোনা করলাম। কিন্তু তবুও আমার মাঝে সেই টেনশন ফিল হচ্ছিল যে আমার ভিডিওগুলো তার কাছে আছে, কী হয় এগুলো নিয়ে। আমি আসলে খুব অস্থির ফিল করতেছিলাম আর খুব টেনশন ফিল করতেছিলাম, কিন্তু কারোর কাছে কখনো বিষয়টা শেয়ার করিনি। কিছুদিন পরে আনোয়ার আমাকে ফোন দেয়। হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার, তুমি কোচিং এ আসো না কেন? এমনি এমনি কেন? সামনে পরীক্ষা তো, তাই ভাবছি কোন বাড়িতে পড়ি। তোমার পরীক্ষা আমি জানি, বুঝছো, তুমি কালকে কোচিং এ আসবে। সে বলে যে না এটা হবে না, তুমি আসো কোচিং এ আসো, আমার সাথে দেখা করো। না আমি পরীক্ষার পরে আসবো। তুমি কালকে কোচিং এ আসবে। আমাকে হুমকি দেয় যে তুমি যদি না আসো, আমার সাথে যদি দেখা না করো, তাহলে এই ভিডিওগুলো আমি ইন্টারনেটে প্রকাশ করব, তোমার বন্ধুদেরকে দেখাবো, আমার বন্ধুদেরকে দেখাবো। আমি ভীষণ ভয়ে থাকি এবং তার সাথে দেখা করি না, কিন্তু ফোনেই এসএমএস এর মাধ্যমে তার সাথে কন্ট্যাক্ট হয়।
হইলাম, দিনাজপুর মহিলা কলেজে ভর্তি হইলাম। কলেজে ভর্তি হইলাম, মেসে উঠলাম। কলেজ কিছুদিন করার পরে সে হঠাৎ করে আমার সাথে আমাকে একদিন ফোন দিল। হ্যালো, হ্যালো, কি না, মানে আমি কিন্তু তোমাকে দেখে নেব। হ্যাঁ, কেন? 5,00,000 টাকা দিবা, নইলে তোমার ভিডিও সবার মোবাইলে মোবাইলে পাঠাই দিব। আমি 5,00,000 টাকা পাবো কই? টাকা পাবো কই মানে? তোমার আব্বু টাকা দিবে। আমার আব্বু এত টাকা পাবে কই? আর তোমার সাথে আমার সম্পর্ক তো আছে। শোনো, আমি অত শত বুঝি না, বুঝছো? তাহলে আমার সঙ্গে দেখা করবা। আমি বলি যে এখন তো দেখা করার সময় নাই, অন্য কোনো দিন দেখা করব। কালকে তুমি দেখা করতে আসতেছ, ঠিক আছে? আমি তো ভীষণ ভয় পেয়ে যাই, ভাবি যে বাবা মা অনেক আশা করে আমাকে বাইরে পড়াশোনার জন্য পাঠাইল, কিন্তু হয়তো পড়াশোনা তো আমি করতে পারবো না, হয়তো এটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি তার সাথে দেখা করতে যাওয়ার জন্য রাজি হই। এর মধ্যেই এলাকাবাসী তার কোচিংয়ে তালা ঝুলাই দেয়। বাবা র্যাবদেরকে বিষয়টা জানায়, আর র্যাব বাহিনী আসে তাকে গ্রেফতার করে। তার কোচিংয়ের অনেক টিচারদেরকেও গ্রেফতার করে। তারপরে বাবা থানায় মামলা করে, আর এলাকাবাসী সবাই মানববন্ধন করে তার ফাঁসির দাবির জন্য। তাকে র্যাব গ্রেফতার করার পরে তার পক্ষের লোকজন আমার নামে অনেক বাজে বাজে কথা ছড়ায়। তারপর আমার বয়স 16, কিন্তু মেডিকেল রিপোর্টে যেন আমার বয়স 18-এর বেশি হয়, সেজন্য তারা ঘুষ টুস দিয়ে আমার বয়সটা বাড়ায় দেয়, যেন মামলাটা অনেক হালকা হয়। যখন ল্যাপটপ অন করা হয় তখন